আমি আফরোজা নাজনীন সুমি আপনাদের সবাইকে স্বাগত জানাই যুগান্তরের রান্নাঘরে। ঈদ সামনে চলে এসেছে এবং ঈদকে ঘিরে আমাদের অনেক আয়োজন। সেই ঈদকে ঘিরেই এবারে করোনাকালীন সময়েও ছোট্ট একটা আয়োজন আছে। বিফ দিয়ে আমি রেসিপি করে দেখাবো। আজকে আমি করে দেখাবো সিসিমি বিফ। চলুন দেখে আসি কী কী লাগছে আমাদের সিসিমি বিফ করতে। সিসিমি বিফ করতে আমাদের লাগছে জুলিয়ান কাট গরুর মাংস, সয়া সস, ভিনেগার, চিলি সস, আদা বাটা, রসুন বাটা, অরিগ্যানো, রোস্টেড তিল, চিনি, ওয়েস্টার সস, গোলমরিচ গুঁড়া, ইয়েলো মাস্টার্ড, লবণ এবং তেল। দেখে নিলেন কী কী লাগছে আমাদের রান্নাটি করতে। এবার রান্নাটি সরাসরি চলে যাব। প্রথমেই আমি মেরিনেট করে নিব। প্রথমেই আমি জুলিয়ান কাট গরুর মাংসটাকে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব গোলমরিচ গুঁড়া, পরিমাণ মতো গোলমরিচ গুঁড়া, ইয়েলো মাস্টার্ড, অরিগ্যানো, ওয়েস্টার সস, সয়া সস, রসুন বাটা, আদা বাটা, চিলি সস, স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু সয়া সস, ওয়েস্টার সস এবং চিলি সস আছে, লবণটা আমাদের একটু পরিমাণ মতো দেখে দিতে হবে। চিনি, একটু ভিনেগার, কেউ চাইলে লেবুর রসও দিতে পারেন। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে মেরিনেট করতে হবে কমপক্ষে আধা ঘন্টা, আর যদি হাতে সময় থাকে তাহলে এক ঘন্টা বা আরো একটু বেশি যদি করেন খুবই ভালো হবে। জাস্ট সব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাস এভাবে মেখে আপনার আধা ঘন্টা রেখে দিতে হবে। আমাদের মাংসটাকে আমরা মেরিনেট করে রেখেছিলাম, জুলিয়ান কাট বিফটাকে সমস্ত উপকরণ দিয়ে মেখে রেখেছি। এবার রান্নার পালা। প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। খুব অল্প তেলই লাগবে, খুব মানে পরিমাণ মতো তেলটা দিয়ে নিলাম। এরপরে মেরিনেট করা বিফটাকে আমি এখানে দিয়ে দিব। দারুণ একটা সুঘ্রাণ আসছে সব মশলা মিশে। আর বিফটা হতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না। ভালোভাবে নেড়ে চেড়ে বিফটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, ব্যাস তারপরে আমরা তিলটা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিব। খুব সহজেই চটজলদি হয়ে যাবে এই রেসিপিটি। আমাদের বিফটা একদম রেডি। এখন আমি রোস্টেড সিসিমিস দিয়ে দিচ্ছি। এটা খেতেও খুব মজা এবং দেখতেও খুব সুন্দর লাগে। এবার পরিবেশনের পালা। পরিবেশনের আগে উপর দিয়ে আরেকটু সিসিমি সিড দিয়ে দিচ্ছি।
তৈরি হয়ে গেল দারুণ মজার সিসিমি বিফ। আশা করছি আপনাদের ভালো লেগেছে, বাড়িতে অবশ্যই তৈরি করবেন এবং পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করে খাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর যুগান্তরের সাথেই থাকবেন।